আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ছুটি নিয়েছেন, এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়টাতে বিশ্বসেরা অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। আগামী 31 আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন সাকিব। সরাসরি চুক্তিতে তাকে দলে ফিরিয়ে ফেলেছে এখনই অ্যামাজন। এরই মধ্যে সিপিএল খেলার জন্য সাকিবকে অনুমতিপত্র দেওয়াও হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিব সিপিএলে যোগ দিবেন এশিয়া কাপের পরই। সম্ভাব্য সূচিটি হচ্ছে 27 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর। অক্টোবর নভেম্বরের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটি হতে পারে সাকিবের প্রস্তুতির দারুণ মঞ্চ। এর আগেও দুইটি দলের হয়ে সিপিএল খেলেছিলেন সাকিব। 2016 ও 2017 সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন তিনি। এরপর 2018 সালে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেছেন সাকিব। আর 2019 সালে দলটির হয়ে সিপিএলে শিরোপাও জিতেছিল বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয়। দর্শক, সিপিএলে খেললে সাকিব আল হাসান বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারে, আপনার কি মনে হয়? সত্যি কি এমনটা হবে? জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।